ওকে দুটো বাদাম ভাজা দিয়ে দাও। তো থ্যাংক ইউ ভানুমতিকে আমরা মঞ্চে পেয়েছি। আর ঠিক আছে, ওয়েলকাম ইউ অন দ্য স্টেজ, অনেক অনেক ধন্যবাদ। সামনে এসো, দেখে আপনারা বুঝতেই পারছেন একদম শুটিং থেকে ডাইরেক্ট এখানে চলে এসেছে, মানে মেকআপ তোলারও সময় হয়নি, শুধু আপনাদের ভালোবাসায় ভানুমতি আজকে এখানে। একবার জোরে হাত তালি দিয়ে আপনারা বলুন ওয়েলকাম ইন নাচিন্দা। এবার তোমার কথা শুরু করো। হ্যাঁ, একদম শুটিং থেকেই চলে এসেছি, তাই অনেকটা দেরি হয়ে গেল আজকে, আমার অনেক আগে আসার উচিত ছিল, মানে কথা ছিল এখানটায়, তাই তোমাদেরকে সবাইকে সরি জানাচ্ছি আমি এতটা লেট করলাম বলে। কিন্তু তাও তোমরা আমাকে ভালোবেসে আমাকে দেখার জন্য রয়েছো এতটা রাত অবধি, তার মধ্যে এখানে বেশ ভালো ঠান্ডা পড়েছে যেটা কলকাতা এখনও পড়েনি, তো আমি ভাবছিলাম যে কেউ থাকবে কি না আদৌ, কিন্তু না, দেখলাম আমাকে যারা সাপোর্ট করছে ভালোবাসছে তারা ঠিক রয়ে গেছে আমার জন্য, তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আশা করবো তোমরা ঠিক এইভাবেই আমার পাশে থাকবে, থাকবে তো? আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন করতে খুব ইচ্ছা হচ্ছে, সেটা হচ্ছে যে দেখো সবাই তোমাকে চিনেছে জেনেছে একটাই নামে, ভানুমতি, কিন্তু ভানুমতির তো একটা অরিজিনাল নাম আছে, তো সেই নামটাও আমরা জানতে চাই। তার আগে জিজ্ঞেস করি, আপনি জানেন ওর নাম? হ্যাঁ, কি সুন্দর বললো, দেখুন জানেন নামটা? হ্যাঁ, নামটা ওদের জানি না। তো চলুন, যখন ভানুমতি আমাদের সামনে রয়েছে তার কাছ থেকেই শুনে নিই তার আসল নামটা কি, প্লিজ। আমি আসলে নামটা বলতে পারি, এখানে অনেকেই হয়তো যারা রোজ ভানুমতির খেল দেখে বা যারা ভানুমতির খেল দেখতে ভালোবাসে বা যারা খুব বড় ফ্যান হয় তারা খোঁজ খবর রাখে যে অ্যাক্টর বা অ্যাক্ট্রেসদের আসল নাম কি, তারা পার্সোনাল লাইফে কি পড়াশোনা করছে বা কি করছে, অনেকেই সোশ্যাল মিডিয়াতে খোঁজ খবর রাখে, তো এখানে সেটা রাখা হয় কিনা জানি না। যাই হোক না কেন, আমি আসল নামটা বলছি কিন্তু আমার মনে হয় না সেটা মনে থাকবে কারোর, কারণ আমি ভানুমতি বলি তোমাদের কাছে পরিচিত, তো আমার মনে হয় ভানুমতি নামটাই মনে রাখবে তোমরা সবাই। আর আমার আসল নামটা হলো শ্রেয়াশ্রী রয়। শ্রেয়শ্রী রয়, হাততালি কোথায়? জোরে একটা হাততালি হোক শ্রেয়শ্রী রয়। আর আমার একটা কথা, খুব ভয় লাগছে, যেমন ভয় লাগছে, কিসের ভয়? তোমার পাশে দাঁড়িয়ে আছি, এত ম্যাজিক তুমি জানো কোথায় ভ্যানিশ করে দেবে, এই যে মানে দেখো আমার তো কাজ হচ্ছে দর্শকদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেওয়া, এবং শুধু তাই নয় তাদের জন্য কিছু পারফরমেন্স ট্রেনে বার করা, তো প্লিজ এমন কিছু করো না যেন ভ্যানিশ হয়ে যায়। না, অডিয়েন্স যদি বলে আপনাকে ভ্যানিশ করার জন্য তাহলে আমি করে দিতে পারি, না করে দেবো ভ্যানিশ, কিন্তু না, কিন্তু আমি যদি ভ্যানিশ করে দিও না গে, বাকি শোটা কে টেনে নিয়ে যাবে? তার থেকে বড় কথা, সেই রিস্কটা আমি নিতে পাচ্ছি না, তখন বলবে যে ভানুমতি এখানে এসেছিল ভ্যানিশ করে দিয়ে চলে গেছে, একটা ব্যাড রেপুটেশন হয়ে যাবে। না, তার থেকেও বড় কথা, আমার একটা মাত্র বউ কেঁদে কেঁদে মরে যাবে। তো যাই হোক, ভানুমতিকে যখন মঞ্চে পেয়েছি তখন কিছু করিশ্মা তো দেখতেই চাই, করিশ্মা মানে এই যে তুমি টিভি পর্দায় এত সুন্দর সুন্দর সব ইন্দ্রজাল নিয়ে আসো আজকের লাইভ এই মঞ্চে, তোমার কাছে কিছু ইন্দ্রজাল দেখতে চাই, দেখাবে কি? একদম, ভানুমতি এসছে আর ম্যাজিক না দেখিয়ে চলে যাবে এটা তো হয় না, তো তার আগে আমি বলতে চাই যে ধারাবাহিকে যে ম্যাজিকগুলো দেখানো হয় সেটা কি ভালো লাগে সবার? বাচ্চারা হ্যাঁ বলছে, এটাই হয় সব জায়গায়, বাচ্চারা বেশি হ্যাঁ বলে কারণ ওরাই বেশি দেখে এই সিরিয়ালটা, আমি আশা করছি, কারণ ম্যাজিক ট্যাজিক দেখানো হয় তো। আচ্ছা, ভানুমতির খেল প্রত্যেকটা দিন কে কে দেখে আমি একটু দেখতে চাই, হাত তোলো সবাই মিলে। হ্যাঁ, শুধু বাচ্চারা তুলেছে আর আর কেউ না, এই কজন বাচ্চা? আচ্ছা, এদিকে এই যে এদিকে দেখো, তোমার ফ্যান রয়েছে, এদিকে বড় বাচ্চারা দেখে আর এদিকে ছোট বাচ্চারা। থ্যাংক ইউ তোমাদেরকে সবাইকে, থ্যাংক ইউ। যাই হোক, আমরা একটু সম্বোধনা জ্ঞাপন করে নিই আমাদের আজকে যে যে নাচিন্দা রাসমেলা কমিটি, নাচিন্দা মন্দির কমিটি, সেই তার পক্ষ থেকে তারা বরণ করে নেয় মঞ্চে ক্যাশিয়ার এবং চার নম্বর জোনের যিনি প্রধান তাকেও ডেকে নিচ্ছি দুজনকে মঞ্চে, তো পুষ্পস্তবক তুলে দিয়ে বরণ করে নেবে আমাদের প্রিয় অভিনেত্রীকে, একবার জোরে হাত তালি তো হো, এই বরণটা আপনাদের পক্ষ থেকে ফুলের স্তবক দিয়ে তাকে বরণ করে নেওয়া, ধন্যবাদ। কেমন লাগলো বলো ফুলের স্তবকটা পেয়ে? খুব ভালো লাগলো, ফুল সবারই ভালো লাগে, সেরকম আমারও ভালো লাগে, খুবই ভালো লাগলো।
আর আমি এখানে এসছি বাচ্চুদার আহ্বানে, আমি তাকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই। বাচ্চুদা আপনি যদি একবার স্টেজে আসেন, স্টেজের পাশেই দাঁড়িয়ে আছে বাচ্চুদা, হচ্ছে এখানকার বস। আচ্ছা, মানে বিগ বস। আমি ওনাকে থ্যাংক ইউ জানাতে চাই, কারণ এতগুলো কাছের মানুষকে আমি একসাথে দেখতে পাচ্ছি, তাকে অসংখ্য থ্যাংক ইউ। তাহলে ম্যাজিকটা কি হবে? ম্যাজিকটা তো হবে, তার জন্য আমার প্রপস গুলো আসুক। চলে এসো, ম্যাজিক কা সামান মঞ্চ পে লায়া যায়। আমরা এবারে ভানু মোদির কাছে ভানু মোদির করিশ্মা দেখবো, অর্থাৎ হাতের কিছু খেলা আমরা দেখে নেবো। তো চলুন, বাচ্চারা তো মজা পাবেই, আর যারা বড়রা রয়েছেন। আচ্ছা, অনুষ্ঠান কি শেষ করে দেবো আমরা এখানে? কি বলছেন এদিকে? আপনারা দাঁড়িয়ে বললে তো মনে হবে অনুষ্ঠান শেষ করে দিই আমরা। তো প্লিজ একটু জায়গায় বসুন, ভানু মোদি রয়েছে, খানিকক্ষণ আপনাদের সঙ্গে সময় আমরা কাটাই। দেখুন না, ভানু মোদির কী কী করিশ্মা আমরা দেখি আজকে মঞ্চে। তো চলে আসুন ভানু মোদির জন্যে। ও হো, ফাইন, দারুন। এগুলো কি? এগুলো সব আমার ম্যাজিকের জিনিসপত্র। আপনাকে একটু হেল্প করতে হবে আমার ম্যাজিকের সময়। আমি নেই, আর না কিচ্ছু হবে না। আর আমি এখানে কয়েক ম্যাজিকের সময় মাঝে মাঝে কয়েকজনকে ডাকবো, তাদেরকে একটু হেল্প করতে হবে। তো আমি ডাকবো যখন হাত তুলবে, কারা কারা এখানে আসতে ইচ্ছুক। ঠিক আছে, তো তিনটে ম্যাজিক দেখাবো আমি। ঠিক আছে, ফার্স্ট ম্যাজিকটা দেখাবো। আচ্ছা, এখানে বলো কার কাছে রুমাল আছে, কার কাছে রুমাল নিয়ে এসছো? কেউ এমন আছো এখানে? কার কাছে আছে রুমাল? নাচিন না, এত মানুষ ফাংশন দেখতে এসছে, কেউ পকেটে কেউ রুমাল আনি না। এনেছে সবাই, কিন্তু আসতে কেউ চাইছে না। এই তো এসে গেছে। এটা কি আপনার রুমাল? আচ্ছা, আপনি দাঁড়ান, এখানে দাঁড়ান। আপনি যার রুমাল তাকে থাকতে হবে, ঠিক আছে? আপনি একটু এদিকে আসুন, আমার মুখের সামনে একটু মাইকটা ধরতে হবে। আচ্ছা, এটা আপনার রুমাল। আচ্ছা, আপনার নাম কি দাদা? রাজীব প্রধান। আচ্ছা, ভানুমতিকে রোজ দেখেন? না, সময় হয় না। সময় না, একদিনও দেখেছেন কি? কিরকম লাগে? ভালো। ভালো, সময় হয় না, ঠিক কথা বলেছি। কিন্তু রাত 10:30 কি করেন যে সময় হয় না, ঘুমান? আমাদের পুলিশের সার্ভিস তো তাই। ও আচ্ছা আচ্ছা, কাজ থাকতেই পারে। হ্যাঁ, অনেকের রাতের কাজ হয়, নাইট ডিউটি হয়, তা ঠিক। আমাদের সিরিয়ালটা এমন একটা টাইমে হয় 10:30, যেখানে বাচ্চারা প্রায় ঘুমিয়ে পড়ে, প্রত্যেক দিন দেখতে পায় না, কি তাই তো? কিন্তু আশা করি মানে ভানুমতিকে চেনে, এইটুকু জানি তো। কেউ হ্যাঁ বলছে না, থ্যাংক ইউ। হ্যাঁ, তো এবার এটা ওনার রুমাল রাজীবদা, এটা রাজীবদার রুমাল, ঠিক আছে? কোথাও কিছু নেই, দেখে নিন। আর আমার কাছে একটা থলে মতো আছে, সেটাকে আমি দেখালাম, কিচ্ছু নেই, ঠিক আছে? এবার এই থলেটার মধ্যে আমি রুমালটা দিয়ে দিলাম, ঠিক আছে? এবার উনি বললেন যে ভ্যানিশ হওয়ার কথা। তো আমি একটা জায়গায় গেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের কোন ম্যাজিকটা আমার ভালো লাগে, তখন বলেছিল যে ভ্যানিশ হওয়া বা অদৃশ্য হওয়াটা। তো দেখি রুমালটা ভ্যানিশ হয় না কি হয়ে যায়, ঠিক আছে? রেডি, রেডি তো? ওয়ান টু থ্রি অ্যান্ড স্টার্ট। মা, গায়েব হয়ে গেছে, হাততালি হোক। রুমালটা কিন্তু আর ভ্যানিশ হয়ে গেছে, সেই জন্য আর কেউ হাততালি দিতে চাইছে না বিষয়টাতে। তো রুমালটা কি আপনার ফেরত চাই? হ্যাঁ, কে বলছে? ওনার রুমাল আপনার কাছে থাকলে ভালো। না, তুমি জানো, তুমি জানো না, এই রুমালটা ওনার, উনি ওনাকে গিফট করেছে। না, তাহলে তো আমাকে দিয়ে যেতেই হবে, আর রুমালটা তো আমি নিয়ে যেতে পারি না, আর বলবে যে ভানুমতি এসে রুমাল নিয়ে চলে গেছে, বাজে ব্যাপার হয়ে যাবে। ঠিক আছে, চলো ভ্যানি যখন করেই দিয়েছি, আবার বিষয়টাকে ফেরত আনি, রুমালটাকে ফেরত আনি, ঠিক আছে? চলো, এবার শুধু আমি একসাথে 1 2 3 বলবো না, তোমরা সবাই আমার সাথে বলবে, ঠিক আছে? চলো, রেডি, এটা ঢোকালাম, 1 2 3 জোরে তালে। আরে বাহ, এইকেই বলে ভানু মোদির করিশ্মা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ রাজীবদার রুমালটা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। বাহ, একবার রাজীবদার জন্য জোরে হাত তালি হোক, উনি সাহস করে এসেছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা
বললে ভানুমতির খেল প্রত্যেকদিন দেখা হয় না ঠিকই, কিন্তু যে কদিনই দেখে থাকা লাগে না। আমি দুটো প্রশ্ন করবো, করতে উত্তর দিতে পারবে? হাত তুলবে, হ্যাঁ পারবে উত্তর দিতে, হ্যাঁ বা না বলো, এদিক থেকে এদিক থেকে না, হ্যাঁ পারবে। আচ্ছা, ভানুমতির বরের নাম কি বলো, এটা তো বলতে পারবে? হ্যাঁ, মেঘরাজ সরকার, একদম ঠিক উত্তর। আর আমরা যাকে জাদু সম্রাট বলি তার নাম কি? পিসি সরকার। পিসি সরকার নয়, তাহলে বলো বলো। হ্যাঁ, মহেন্দ্র সরকার। আচ্ছা, এখানে শুধু বাচ্চারাই নয়, বাড়ির বড়রাও কিন্তু উত্তর দিচ্ছে, আমার খুব ভালো লাগলো। যারা উত্তর দিল তাদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক প্লিজ। তাহলে এইবারে কি, এইবারে আমি যে ম্যাজিকটা দেখাবো সেটা সবাই আমার সঙ্গে ওয়ান টু থ্রি বলবে, ঠিক আছে? আমি এক একা ম্যাজিকটা দেখাবো না, কারণ আমি তো রোজ ধারাবাহিকে এক একা ম্যাজিকটা দেখাই। আমি চাই যে তোমরা আমার সাথে ম্যাজিকটা দেখাও, ঠিক আছে? একদম। ওকে, তো এটা এর ভেতরে কিছু নেই তো, দেখে নিন সবাই, এতক্ষণ এটা সামনেই ছিল আপনাদের, দেখে নিয়েছেন এর ভেতরে কিছু নেই তো? বেশ, এবার আমরা সবাই ওয়ান টু থ্রি বলবো, ম্যাজিক হবে আর একটা একটা করে জিনিস বেরোবে, ঠিক আছে? রেডি, চলো, ওয়ান টু থ্রি। ওহো, আবার চলো বলো, তোমরাই বলো। ওয়ান টু তেই বেরিয়ে এলো, দেখো আমার থেকে ভালো ম্যাজিক জানে এরা। সব ভালো। আচ্ছা, আমি যখন ম্যাজিক দেখাই টিভিতে, তোমরা কি ম্যাজিক ট্যাজিক শিখে নিয়েছো নাকি কোনোভাবে? তাহলে টু তেই বেরিয়ে এলো কি করে? আচ্ছা চলো সবাই একসাথে, আমি কিন্তু শুনতে পাচ্ছি না জোরে, হ্যাঁ আমার কথা শুধু শোনা যাচ্ছে, চলো রেডি, ওয়ান টু থ্রি, আবার ওয়ান টু থ্রি, লাস্ট, আর বলতে হবে বেরিয়ে গেছে। ওয়াও, থ্যাংক ইউ সবাইকে আমার সাথে ম্যাজিক করার জন্য। এটা কি করে হলো? এটা তো ম্যাজিক, আমি কেন বলবো ম্যাজিকটা কি করে হলো? আচ্ছা, আমি একটা কথা বলি, এই যে তুমি একটা খালি প্যাকেট থেকে এত কিছু বার করলে, আমার পকেটটা খালি আছে, কিছু নোট বার করবে না? 500 টাকা 2000 টাকা হবে, পারবে? সেটা হবে, সেটা সবার সামনে আমি করবো না ম্যাজিকটা, তাহলে এখন সবাই বলে যে আমার আমার পকেট থেকে বের করে দাও, ওটা চাপের হয়ে যাবে। এতক্ষণ ধরে যদি আমি সব ম্যাজিক করতে থাকি তাহলে আর ম্যাজিকটা কাজ করবে না। সরকারও দেবে গ্রেফতার করে, এতগুলো নোট বার করছে কোত্থেকে। তো একবার জোরে হাততালি হোক ভানুমতির জন্য, শ্রেয়সীর জন্য, অসাধারণ কিছু আমরা পারফরমেন্স দেখছি তার কাছ থেকে। অ্যাকচুয়ালি টিভিতে যাদেরকে আমরা প্রত্যেক দিন দেখি সিরিয়ালের পর্দায় অভিনয় করতে, আজকে তিনি লাইভ মঞ্চে রয়েছেন, এবং শুধু তাই নয়, আপনাদের মনোরঞ্জনের জন্য একটার পর একটা দারুণ ম্যাজিক দেখাচ্ছেন, আরও কি দেখবো? অবশ্যই, এটা লাস্ট ম্যাজিক, এটা আমি যেখানে দেখাই তারা খুব এনজয় করে, আশা করি এখানেও সবাই এনজয় করবে। এই ম্যাজিকটাই সবাই খুব পছন্দ করে, কেন জানি না আমি। তো এখান থেকে কে আসবে? আমাকে, আমার লাগবে একজনকে, কে আসবে? দেখো এতজন হাত তুলছে, তুমি তোমার পছন্দ হলে কাউকে দেখে নাও। এতজন হাত তুলছে, আচ্ছা তুমি এসো। একদম অত দূর থেকে? ও আগে, ওকে আমি আগে হাত তুলতে দিই, এই কি এখান দিয়ে এলেই তো হয়, ওবার অত ঘুরে আসছে কেন? চলো একজন যখন আসছে তাড়াতাড়ি চলে এসো, ওকে একটু আসার জন্য রাস্তাটা ফাঁকা করে দাও, এই দিক দিয়ে এলেই হতো। দরকার হলো কে চ্যান্ডেলা করে ছুঁড়ে দাও স্টেজে, এই তো এসে গেছে। তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি ফাস্ট, একটু জোরে হাততালি হোক আমার এই ইয়ং ভাইয়ের জন্য। আচ্ছা, ও একটা রেড শার্ট পরে এসেছে, আর আমার ম্যাজিকে প্রপস রেড, এটাই আমার দেখে মনে হলো ফার্স্টে। নাম কি? ও প্রচন্ড লজ্জা পাচ্ছে, নাম কি? সুব্রত বাড়ি। সুব্রত, বা কি করা হয় সুব্রত? এই স্টুডেন্ট। কোন ক্লাস? ক্লাস 12। আচ্ছা সুব্রত আমার এজেরই, কারণ আমিও ক্লাস 12। আচ্ছা, ও সুব্রত বলছে জানে এটা। আচ্ছা সুব্রতর কি তাহলে ভানুমতির খেল রোজ দেখা হয়? যখন টাইম পাই মোবাইলে হটস্টারে দেখি। আচ্ছা, হটস্টারে তো হয় না বাবা, হটস্টারে তো এয়ারটেল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সুব্রত। আচ্ছা ভানুকে ভালো লাগে না মেক্সকে? আমি এসছি বলে আবার বলো না যে ভানুকে ভালো লাগে, যাকে সত্যিকার ভালো লাগে তাকে বলতে হবে। দুজনকেই ভালো লাগে। এই তো ভীষণ চালা ভীষণ।
আচ্ছা চলো, সুব্রতর হাতে সুব্রতর কাছে কি লাইটার বা দিশলাই আছে? এ মা ও এটা ধরো সুব্রত, এটা একটা টিস্যু পেপার, সবাইকে দেখে দাও। সুব্রত দেখাও সবাইকে, টিস্যু পেপারটা দেখিয়ে দাও সবাইকে, এদিকে ওদিকে ওদিকে সবাইকে, ঠিক আছে? এবার এটা ভাঁজ করো যেভাবে ছিল। এবার এই তো এবার এই টিস্যুটাকে দেশলাই নিলাম আপনাদের সবার কাছ থেকে, আমি এবার জ্বালাবো, ঠিক আছে? আচ্ছা এবার আপনারা বলুন, কাগজটা যদি এইভাবে জ্বলে যায় তাহলে কি হবে? হ্যাঁ, ছাই হয়ে যাবে। ছাই হয়ে যাবে? তা এটা থেকে তো ছাই পাওয়া যায়, আমি কি আর ছাই দিয়ে যেতে পারি আপনাদের? এটা তো হয় না, কারণ আমি আপনাদের ভালোবাসে আর আপনারাও আমাকে ভালোবাসেন। কি ভালোবাসেন তো? না বলছি কে। আচ্ছা চলো, এবার এটা সুব্রত এটা ধরো, এখানে মোবাইল পরে সেলফি পরে আগে এটা ধরো। এবার এইটা আমি এখানে, দাদা মাইকটা একটু ধরুন, হ্যালো হ্যালো, এক্সকিউজ মি দাদা, ইয়েস মাইকটা এসে গেছে, এদিকে এদিকে, ও ওইদিকে যেতে হবে। আচ্ছা এবার এইটা পুরো জ্বলে গেছে, ঠিক আছে, পুরো ছাই হয়ে গেছে বিষয়টা, এটা আমি ঢাকা দিলাম, ঠিক আছে? এবার ম্যাজিকটা আমরা সবাই মিলে করব, ঠিক আছে সুব্রত? রেডি, ওয়ান, চলো বলো সবাই, ওয়ান টু থ্রি, রেডি, দেখি কি হয়। প্রথমে আমি জিজ্ঞাসা করবো যে এই ম্যাজিকটা কিরকম লাগলো। জোরে হাত তালি দিয়ে বলো থ্যাংক ইউ। আচ্ছা তা আরেকটা কথা, আমি ম্যাজিক করে এতজন আছো তোমরা, এত চকলেট তো আনতে পারিনি, তাই যেটুকু আনার সম্ভব হয়েছে আমি এনেছি তার জন্য। আর এই ম্যাজিকটা কি ভালো লেগেছে? থ্যাংক ইউ সো মাচ, আর সুব্রতকে থ্যাংক ইউ এখানে আসার জন্য। না কিন্তু একটা অন্যায়, সবাইকে চকলেট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। না কিন্তু একটা অন্যায় হয়ে গেল। কিসের অন্যায়? সেটা হচ্ছে যে লাইন লাগাই আইসে রেশন উঠে আসে আপনি, একই লজেন্সেই ছিল, একই তো লজেন্স দাও তো। না ওকে প্রথমে দিয়েছি, ওকে প্রথমে দিয়েছি, এই যে সবাই দেখেছে ওকে প্রথমে দিয়েছি তো। হ্যাঁ এখান থেকে কে একটা বলে কিছু নেই, এই জন্য আমি ওকে প্রথমে দিয়েছি। ওহো, সবাইকে চকলেট দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ সুব্রত, অনেক ধন্যবাদ। কেমন লাগলো বস? খুব ভালো লেগেছে। কেমন ভালো? ও লজ্জা মরে যাচ্ছে।